আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম তোমার জন্য সত্য মিথ্যার মধ্যে আমি পার্থক্য সৃষ্টি করে দিয়েছি, তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে ভালো পথে থাকবা, কোন পথে যাবা যে কোনো বিপদ হলেই একজনের কাছে ধন্না দাও, তিনি রাস্তা দেখায় দেয়। পাঁচ ওয়াক্ত নামাজে একটা জিনিস আমরা আল্লাহর কাছে চাই, সকালে চাই, বিকালে চাই, রাতে চাই, দুপুরে চাই, একটা দোয়া আমরা করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণগান করি। আল্লাহ বলেন, তোমরা যখন আমার প্রশংসা করো আমি সবচেয়ে খুশি হই, কারণ ফেরেশতাদের খাওয়া নাই, বউ নাই, বাচ্চা নাই, কিলেকেলি নাই, ধরাধরি নাই, শুধু আমার প্রশংসাই তাদের কাজ। তোমাদেরকে সব দিয়েছি, সব দেওয়ার পরেও যখন তোমরা সব কিছু বাদ দিয়ে আমার প্রশংসা করো, আমার আরশ তখন তোমাদের উপর খুশি হয়ে যায়। সেই প্রশংসা করার কারণে আমাদেরকে মর্যাদাবান করেছেন কে? যেমন ফেরেশতার কোনো পরিবার নাই, ফেরেশতার কোনো ছেলে নাই, মেয়ে নাই, ঝগড়া নাই, ঝাঁটি নাই, ঠিক না বেঠি? এই ফেরেশতারা শুধু আল্লাহর তসবিহ করছে। ফেরেশতারা বলছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিক অনুকাদ্দেসু লাক ক্বালা ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি তোমাদের, আমরা তোমার প্রশংসা করি, তোমার পবিত্রতা বর্ণনা করি, কেন এমন জিনিস সৃষ্টি করবা দ্বারা কিলাকিলি করবে? ঠাকুর গায়ে কিলাকিলি নাই? হ্যাঁ, ইলেকশন আছে যেখানে কিলাকিলি এটা যেন না হয়। যদি কেউ মেরে আপনার রায় নিয়ে যায় তাহলে আপনার সব গুণা তার আমলনামায় উঠবে, কারো রায় চুরি করবেন না, ওই লোকের সব গুণা কেমতে তোমার আমলনামায় উঠবে, কারো ব্যাপারে মিথ্যা সাক্ষীও দিবেন না, যার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিবেন তার সব গুণা আপনার আমলনামায় কে দিবে? আল্লাহ দিয়ে দিবেন। সত্য মিথ্যার মধ্যে তিনি পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন। আমরা যখনই বিপদে পড়ি আমরা নামাজে দাঁড়াই, নামাজের জিনিস হলো একটা জিনিস, ইহদিনাস, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আরো জোরে বলেন আমিন। আমিন বললে গুনাহ হয় না? কি হয়, কি সওয়াব? এই জন্যই তো বলেন না, আপনার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায় জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলেন আমিন। মসজিদে আমরা ইমামকে অনুসরণ করব, ইমাম যদি জোরে বলে আমরাও জোরে বলবো, কিন্তু ইমাম যদি আসতে বলে আমরাও আসতে বলবো। সেখানে ইমামের উপরে কথা বললে নামাজ হবে না, ওটা আদব ঠিক রাখবেন। ইমাম যদি ভুলও করে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু ইমামের নামাজ শুধরাতে হবে, ঠিক দেবে ঠিক? এত সুবিধা আল্লাহ দিয়েছেন, ইমাম যদি গুনাগার হয় তার পিছনে দাঁড়াও, যাতে মসজিদের আদব ঠিক থাকে, কারণ মসজিদে গেলেই ২৭ গুণ বাড়িয়ে দিবেন কে? ফজরে এক ওয়াক্ত পড়বেন, ২৭ ওয়াক্ত পড়লে যত সওয়াব তত সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঘরে অজু করে মসজিদের দিকে যায় অজুর সাথে সাথে তার গুনাহ মাফ হয়ে যায়, মসজিদের দিকে যাওয়ার সময় জান্নাত তার দিকে আগায় আসে। আবার যারা মসজিদে যায় আল্লাহ জান্নাতের মেহমানদারি তাদের জন্য সাজিয়ে দেয়, ছেলে বিয়ে দেব, মেয়ে বিয়ে দেব, কোন ব্যবসা করব, কোন দিকে যাব, কার সাথে চলব, প্রতি পদে পদে আমাদের হেদায়াত দরকার আছে না নাই? রাতের বেলায় রওনা হব কি হব না, হেদায়াত দরকার। ছেলের জন্য প্রস্তাব এসেছে, মেয়ের জন্য প্রস্তাব এসেছে, একটা ছেলে, এই ছেলেকে মেয়ের জন্য নিব কিনা, ছেলেকে ছেলের জন্য মেয়ে নিব কিনা, মেয়ের জন্য ছেলে নিব কিনা, হেদায়াতের একমাত্র মালিককে। যেমন এখন তো খুব কঠিন, কালেকশনের ব্যাগগুলো স্টেজে দিয়ে দেন, ছেলেরা যারা তুলেছ আর যারা দেন নেই, আমি দাবি রাখছি দিয়ে যাবেন। আপনার যত আল্লাহর অলিরা এখানে এসেছেন প্রত্যেকে ৫ টাকা করে দিলে এরকম ১০টা বিল্ডিং হবে, ঠিক কিনা? দেখেন কি ঘন হয়ে বসছেন। করোনা এখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বাংলাদেশে আমরা আর পাঠায় না, আলহামদুলিল্লাহ বলেন। এই হেফজখানার কারণেই করোনা মুক্ত হয়েছে বাংলাদেশ। যখন ভরা করোনা বাংলাদেশ গভর্নমেন্ট হেফজখানাগুলো খুলে দিয়েছে, আর ছোট্ট ছোট্ট ফেরেশতা তুল্য শিশুরা
রাত তিনটার সময় থেকে আস্তে আস্তে তেলাওয়াত শুরু করেছে ঠিক না বেটি ওদের তেলাওয়াত আর মসজিদগুলো খুলে দিয়েছে সাথে সাথে আমরা ওষুধও নিয়েছি ঠিক না বেটি তিনটা মিলে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন কে এখনো যদি দুর্ভিক্ষ মোকাবেলা করতে হয় কোরআন ছাড়া কোনো বিকল্প দুর্ভিক্ষের মোকাবেলার ঔষধ এই কোরআনে আছে না নাই কোন সূরায় বলেন একটা ছোট্ট সূরার দুটি লাইন আপনাদের সবার মুখস্থ ওই সূরার ভিতরে আল্লাহ বলেন প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছি ওই সূরাটা আপনি পড়েন আল্লাহর ইবাদত ফরজ করে দেন 565 টি মসজিদ আপনি করেছেন এই 565 টি মসজিদের জন্য নামাজ ফরজ করে দেন দেখবেন করোনা তারপরে দুর্ভিক্ষ কোনদিন বাংলাদেশে আসবে এমনি তো উত্তরবঙ্গে এখন মঙ্গা নাই ঠিক কি না আলহামদুলিল্লাহ বলবেন না এটা আপনাদের দোয়ার ফসল আপনারা আল্লাহকে ডাকেন এই জন্য উত্তরবঙ্গে শুধু বরকত আর বরকত এই ঠাকুর গায়ে ধান বেশি হয় না কম আহারে আপনাদের ঠাকুর তো সুন্দর লিখেছেন ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা সবার মুখস্থ আছে কি সুন্দর লিখেছেন তিনি আবার তিনি জাতীয় সঙ্গীত যেটা লিখেছেন এটা সুর তিনি চুরি করেছেন লালন থেকে লালন মিয়া সুর লেখা হলো রবি ঠাকুরের কবির এরকম সুর হয় একজন একটা চুরি করে আরেকজন নিয়ে যায় যেমন আমাদের নজরুল সুর এনেছে টার্কি থেকে এই যে ওমান রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ এটা টার্কির পুরানো জাতীয় সঙ্গীতের সুর ওমান রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আপনার ভাত খান নেই হায় হায় কোনো আওয়াজই নাই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আচ্ছা একটু গরম করে দিই এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই মুসলমান হাত তুলে দেখা দাও কারা কারা রাজি আছো আল্লাহ আমাদেরকে কবুল করেন মুসলমানদের চেয়ে ধৈর্যশীল জাতি পৃথিবীতে একটাও আমার হাজার হাজার ভাইকে মারা হয় বার্মার এই ভিক্ষুরা আমাদের 11 লক্ষ মুসলমানকে দেশে প্রচার করেছে হাজার হাজার টুকরা টুকরা করেছে কিন্তু আমরা কোনো প্রতিশোধ নেই নেই প্রতিশোধ নিয়েছেন কে একজনই যথেষ্ট একজনই ফিলিস্তিনে হঠাৎ করে 7 জন মুসলমানকে গুলি করে মেরেছে ইহুদির বাচ্চারা আল্লাহ রাব্বুল আলামিন ওই সপ্তাহে তাদের 120 জনের একটা প্লেন আটলান্টিকে নিখোঁজ করে দেয় আল্লাহু আজিজুন জুনতিকাম ঠিক না বেটি আমার ইরাককে যারা ধ্বংস করেছে করুণায় তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি হত্যা করেছেন আমার আফগানকে যারা আক্রমণ করেছে করুণায় আল্লাহ তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে কি বলেন ঠিক না বেটি আসল শিক্ষা বাকি আছে চায়নার চং বং হং কং এই সংবংদের জন্য আসল শিক্ষা অপেক্ষা করছে এই যে করোনা এই করোনা এসেছে চাইনিজ খবিশদের কাছ থেকে এরা উইগরের মুসলমানদেরকে রোজা রাখতে দেয় না রোজা রাখার সময় তাদেরকে জোর করে মদ খাওয়ায় তাদের রোজা ভাঙা মনে রাখবেন কেউ যদি জোর করে আপনাকে রোজা ভাঙায় আপনার রোজা আল্লাহ কবুল করে নেবেন ভুলে যদি আপনি খেয়ে ফেলেন পেট ভরে খেয়েছেন মনে নাই রোজা রেখেছেন খাওয়ার পরে মনে হয়েছে রোজাদার রাসূল বলেছেন তোমার রোজাও ঠিক খাওয়াও ছেড়ে দিয়েন না সুবহানাল্লাহ কর না কারণ ভুলে যায় কে ভুলায় কে ভুলায় আল্লাহ ভুলায় যেহেতু আমরা মানুষ ইনসান উনস ইনসান মানে হলো যে ভুলে যায় কি হয় ভুলে যায় ইন্নাসিনা আও আখতানা আল্লাহ বলছেন মানুষ হিসেবে ভুলে গেলাম অথবা ইচ্ছা করে ভুল করলাম দুই ভুলের জন্য আমাদেরকে ধরেন না আমরা যখন এই দোয়া করি আল্লাহ বলেন যা আমি তোরে ধরবো না আমি তোর আল্লাহ যখনই মাপ চাইবি আমি তোর জন্য তৈরি হয়ে আছি তিনি আমাদের রাস্তা দেখান আমাদেরকে হেদায়াত দেন আপনার ছেলে মেয়েকে বিবাহ দিবেন ইস্তেখারা করেন বিয়ের আসরে গীবত করা ফরজ গীবত করা কি ফরজ মনে রাখবেন 4 জায়গায় গীবত করবেন না করলে গুনাহ হবে কয় জায়গায় কথা বলেন
গীবত মানে হলো আপনার অনুপস্থিতিতে এমন কিছু কথা বলা যেটা আপনি পছন্দ করেন না ঠিক না বে ঠিক আপনার ভিতরে আছে যেমন কথা বলে আবার নিজে এমন করে যেমন বিয়ের আসরে মা এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী এসেছেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুইজন পুরুষ বিয়ে করতে চায় রাসূল বললেন একটা হলো ফকির আর একটা হলো বদমেজাজি হাতে লাঠি থাকে মহিলা চিন্তা করলেন ওটার ঘরে গিয়া না খেয়ে থাকবো কেন ওর ঘরে গিয়া মাইর খাবো কেন দুইজনকে রিজেক্ট করে দিলেন এখন ফকির আর বদমেজাজি এটা কি ভালো গুণ কথা কন না কেন তিনি অপেক্ষা করলেন আর একটা প্রস্তাব আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানালেন রাসূল বললেন ঠিক আছে টাকা পয়সাও আছে মেজাজও ভালো কিছু বেয়াদব আছে বিয়ে করেই বউর উপর অত্যাচার চালায় যৌতুকের জন্য সিগারেটের আগুন দিয়ে বউর শরীর পোড়ে মনে রেখে দিও বেয়াদব তুই যত নামাজ পড়বি রোজা রাখবি ওই বউ মাফ না করে দিলে আল্লাহ তোরে মাফ করবে না কিয়ামতের ময়দানে ওর সামনে ভিক্ষুকের মতো তোকে দাঁড়াতে হবে অন্যায় ভাবে কাউকে চোখ রাঙানি দিয়েছো এটার জন্য আল্লাহ জবাবদিহি করবেন চোখ রাঙানি দিলি কেন কারো ভয়ে যদি কেউ এলাকা ছেড়ে পালিয়ে যায় ওর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না ও পুলসিরাতের পুল পার হইতে পারবে না আজ-জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে জুলুমগুলো অন্ধকার হয়ে আসবে চোখের সামনে পুলসিরাত পার হইতে পারবে না মুসলিম শরীফের বর্ণনা আপনি কারো উপর চোখ রাঙাবেন না ভালো কাউকে যদি মাফ করে দেন আপনাকে মাফ করে দিবেন কে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এক জায়গায় হঠাৎ করে এক কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার নিয়ে ধরছে কয় মুহাম্মদ তোমারে রক্ষা করবে কে কি বললেন আল্লাহ রক্ষা করবে আল্লাহর নাম শুনতে তার হাত কেঁপে কেঁপে তলোয়ার পড়ে যায় এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার নিলেন তাকে বললেন তোকে রক্ষা করবে কে কয় আপনি কারণ কাফের তো আল্লাহ নাই ঠিক না বেঠি আমাদের আল্লাহ আছরা নাই যে কোনো বিপদে মুসলমান কাকে ডাকে আমাদের মালিক একজন আছেন তাকে ডাকি ঠিক না বেঠি ছাগলের মালিক আছে ছাগল দুর্বল ছাগল থাকে সবার সামনে আর বাঘের কোনো মালিক নাই এত শক্তি হওয়ার পরেও জঙ্গলে লুকিয়ে থাকে বাগের সামনের এক এক হাতের ভিতরে এক এক পায়ের ভিতরে ১৭ জন লোকের শক্তি সেই বাঘ কখনো লোকের সমাজে আসে না কারণ বাঘ জানে মানুষ যদি আমারে পায় পিটা মেরে ফেলবে আমার কোনো মালিক আর ছাগল বুক ফুলে দাঁড়িয়ে থাকে কেউ টানলে কয় টানস কেন আমি যাবো না ছাগলটা খুঁটি বলে যাব না তুই টানস কেন আমাকে আমি তোর খাইও না পড়িও না বাস কারণ ছাগল জানে ছাগলকে মারলে ছাগলের কি আছে আমাদের একজন মালিক আছে কি নাম আরো চিৎকার করে বলেন কি নেয়ামতের আল্লাহ পাইছি সুবহানাল্লাহ আমাদের আল্লাহ বলছেন হেদায়েত চাইবেন কার কাছে আল্লাহর কাছে বিয়ের আসরে দোষ বলে দিবেন দুই নাম্বার ডাক্তারের কাছে গিয়ে দোষ বলবেন তিন নাম্বার বিচারকের কাছে গিয়ে দোষ বলবেন তা না হলে বিচার করবে কি চার নাম্বার পিতা মাতার কাছে সন্তানের দোষ বলে দিবেন যাতে করে পিতা মাতা সন্তানদেরকে পরিশুদ্ধ করতে পারে স্যারের কাছে বলে দিবেন স্যার আমার এই সন্তানের এই দোষটা আছে আপনি একটু খেয়াল রাখেন দোষ ধরা ছাড়াই অনেক স্যার আছে বাচ্চাকে পিটায় অনেক খেপজোখানার হুজুর আছে বাচ্চাকে পিটে আদমরা করে আমি জানি না এই মাদ্রাসায় কি করে বাচ্চাদের সাথে যে সমস্ত হুজুরা বাচ্চা পিটাবে এদেরকে ধরে জেলখানায় পাঠিয়ে দিবেন এরা শিক্ষক নামের কলঙ্ক পড়ানোর কোন যোগ্যতা এদের নাই মারো কেন তুমি পড়াচ্ছ আল্লাহর কোরআন মারো কেন রাসূলকে আল্লাহ জিব্বা নেড়ে কষ্ট করতেও নিষেধ করেছেন কষ্টের জন্য এই কিতাব না রাসূল যখন বারবার জিব্বা নেড়ে কোরআন মুখস্থ করছেন আল্লাহ বলছেন লা তুহাররিকি বিহি لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه وإن علينا لبيانه رسول باربار جيب بنيلي مخصر كر دور كان يا بريشوني ثاكين إن علينا جمعه وقرآنه
আমি আল্লাহ নিজে আপনার মধ্যে কোরআন জমা করে দেব ব্যাখ্যা আমি আল্লাহ নিজে আপনাকে শিখিয়ে দেব তারপরে সূরা আলার ভিতরে বলছেন সানুকুরে উকাফালা তানসা আমি পড়ে দেব আপনি কখনো ভুলবেন না আদরের কারণে আজকে তাকরিমের মতো ছেলেরা দুনিয়াতে পুরস্কার পায় ঠিক না ঠিক আদরের কারণে আদেলের মতো ছেলেরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায় আপনি আদর করেন আমার বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে নাই আমার মাদ্রাসা যে সমস্ত ছেলেরা পড়ে সুবহানাল্লাহ কি ব্রেন এক মাদ্রাসায় গেলাম 7 বছরের একটা ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে বসে আছে যাওয়ার সাথে সাথে উস্তাদ বলল যে ওই যে দেখো কে আসছে ছেলে এসে কোলে বসছে আমি কইলাম তুমি কে কয় মরে চিনেন না আরে মোর আল্লাহ মরে চিনেন না মুই 30 পারা কোরআন মুখস্থ করছি বুঝছ আমি কইলাম তুই 30 পারা কোরআন মুখস্থ করছিস তোর বয়স কত কয় 7 বছর মা কয় ওস্তাদে কয় 9 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে বসে আছেছিল আমি তার ইন্টারভিউ নেওয়া শুরু করলাম আমি পড়তে থাকলাম ইদা ওয়াকাতিল ওয়াকিয়া ছেলে পড়ছে লাইসা লি ওয়াকাতিহা কাযিবা আমি পড়ছি খাফিজাতুর রাফিআ ছেলে পড়ছে ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওবুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবা মুমবাতা যেখান থেকে ধরছি ছেলে আগের লাইন পড়ছে আল্লাহু আকবার কি নিয়ামতে সমস্ত ছেলেগুলো আপনি চিন্তা করেন 11 বছরের একটা ছেলে কোরআনের যে কোনো একটা শব্দ বললেই সে পরে তেলাওয়াত পড়া শুরু করে শুধু শুরুই করে না 120টা দেশের মধ্যে ফার্স্ট হয়ে আসে কিভাবে এই ছেলেগুলো এত ব্রেনি হয় একমাত্র সাদদের ওস্তাদদের আদরের কারণে ঠিক না ঠিক আদর না করলে যত্ন না করলে রক্ত মিলে না সেজন্য আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি নাজিল করেছি ফুরকান যখনই বিপদে পড়বা এই ফুরকান তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কোনো কাজ করার আগে তোমরা 2 রাকাত নামাজ পড়বা এটাকে বলা হয় ইস্তিখারার নামাজ কি নামাজ ইস্তিখারার নামাজ এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে যাও যাও লাগবে না মরো না গলা শুকায় আমার হে পানি খেতেছ কি করব কর এই হলো কয় খাই আমি মোটা হয়ে যাব শেখ মুজিবুর রহমান বলতেন খাই আমি মোটা হয়ে যাব বুঝেন না জব্বরে খায় আর কি ডিসির ঘুষ সব কে খায় ডিসি অফিসের ঘুষগুলো কে খায় ওই পিয়নগুলো খায় আমাদের অনেক ডিসি আছে খুব নেককা ঠিক না বেটি কিন্তু ওই গেলে পিয়নের হায় হা ডিসির থেকে পিয়ন গরম আল্লাহ এই সমস্ত ভাইদেরকে ভালো করে দেন এখন যেগুলো ঘুষ খায় এগুলো মানুষের সৃষ্টি না এগুলো কুত্তা চেয়ে নিকৃষ্ট এগুলো আসলেই শয়তান এদের চরম শাস্তি হওয়া উচিত বাংলাদেশের সবচেয়ে ন্যূনতম বেতন বেড়েছে এখন 25,000 টাকা প্রাইমারি স্কুলের শিক্ষক কত পায় কত পায় বাড়িতে ঘুমায় লুঙ্গি একটা পরা গলায় গামছা দিয়ে স্কুলে যায় স্কুলে গিয়ে টেবিলের উপর ঘুমিয়ে থাকে বোর্ড থেকে লোক এসে দেখে ঘুমানো গুতা দিছে উঠে কয় এই শুনছো এটার নাম ঘুম এটাকে ঘুম বলা হয় কি দুষ্ট দেখেন অফিসার বলতে আপনি ঘুমান কেন কয় না ঘুম শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে হয় এটা দেখা দিচ্ছে একজন কনস্টেবলের বেতন এখন 27,000 টাকা তারপরে কেন ঘুষ খাও আমার দেশের মতো সরল মানুষ দুনিয়ার কোন দেশে কত কষ্ট করে টাকা দেয় আর তুমি যারা বসে ঘুষ খাও তোমার দুনিয়াও শেষ আখেরাত কুত্তার মতো পেট ঝুলে যাবে পেট ভিতরে ঢুকবে না জিহ্বাও ঝুলে যাবে মৃত্যুর পরে রাসূল মেরাজে গেলেন দেখলেন এত বড় পেট পেটের ভিতরে সাপ বিচ্ছু পেটের উপরে দিয়ে মানুষ দৌড়াচ্ছে জিব্রাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন এরা কারা এরা অসমস্ত লোক যারা মানুষকে পাইলে ঘুষ খাইতো কি খাইতো সরকারি অফিসে বসে থাকে মনে হয় ঘুষ তার বাপ তাকে টাকা রেখে গেছে আপনার কাছে যাওয়ার সাথে সাথে কয় কিছু আনেন নাই
আরে তোরে তো সরকার বেতন দেয় আমার কাজ করার জন্য তারপরে এই হারাম কাজ কেন তুই সৎ অফিসার যারা আছে তাদের বরকত আছে না নাই আমার সাথে ঢাকাবার সিটিতে পড়তো একজন পুলিশ কনস্টেবলের ছেলে এখন সে উপসচিব উপসচিব একজন নরমাল পুলিশের ছেলে আমি বললাম তোমরা কি করো আমরা সাত ভাই বোন আব্বা বড় কষ্ট করে আমাদেরকে ফাইভ পর্যন্ত পড়াইছে ফাইভ পড়ার পরে আমরা সবাই টিউশনি করা শুরু করেছি আমার আব্বা জীবনে এক পয়সা ঘুষ খায় নেই পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ সহ পড়ত এখন সাতটা ভাই বোন সবগুলো বড় বড় অফিসার হয়ে গেছে আছে না নাই একজন ডিসির সাথে কথা বললাম ডিসি বলছেন হুজুর ১৬ বছর ডিসি ছিলাম এক পয়সা ঘুষ খায় নাই আমার আল্লাহ কি আমাকে পুরস্কার দিবে না আমি বললাম আপনি কি পুরস্কার পান নাই কো পাইছি কি পাইছেন কয় আমার ছেলে তাহাজ্জুদ পড়ে মেয়ে তাহাজ্জুদ পড়ে আমার বউ পর্দায় থাকে ঘরে আসতেই মনে হয় আমি বেহেশতে ঢুকলাম এখন ছেলে মেয়ে নিয়ে তিনি ইংল্যান্ডে আছেন আরেকজন ডিসি কয় হুজুর ঘরেও শান্তি নাই বাহিরেও শান্তি নাই কইলাম কি অবস্থা কয় মেয়ে যায় পার্লারে বউ যায় আর এখানে মেয়ে চুলে বব কাট করে পোলার তিন বেলা গাঁজা খায় আমি কইলাম আপনি কি করেন কয় আমিও খাই আমি খাইতে থাকেন হারামে কোনো আরাম হারামে কোনো আরাম যতগুলো হারাম ঘোর তাকিয়ে দেখেন একটার বাড়িতেও শান্তি নাই আরে এই বীরগঞ্জের এক উপজেলা মেয়র মারা গেছে নাম হানিফ তিনবার মেয়র এই লোকটি তার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারপরে বিএনপি আওয়ামী লীগ জামাত এমন কোন লোক নাই তার জন্য কাঁদে নেই বললাম কারণ কি বলছে জীবনে কোনোদিন তার পকেটে পয়সা পায়নি সে যখন প্রথমবার মেয়র হয় ৬৫ লাখ টাকা শরাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাসতাকসির হে মোহাম্মদ আপনি উঠেন কম আপনি উঠেন আনজিব আপনি সতর্ক করেন আপনি সতর্ক করলেই লক্ষ কোটি মানুষ কালেমা পড়বে রাসূল মক্কায় সতর্ক করলেন এখন সারা পৃথিবীতে ১২৫ কোটি মানুষ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও রাব্বাকা ফাকাব্বির রবের নামে তকবীর দেন তকবীর দেয়াটা রাসূলের উপর তিন নম্বর ফরজ কয় নম্বর তকবীর দেন না সব এলোমেলো হয়ে গেছে দাঁড়ান আমি বলে দিচ্ছি তাকবীর 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 আহারে কি সুন্দর ডাক আল্লাহু আকবার এটাও বলে কারো কারো মনে কষ্ট লাগে শুনতে যেই নেতা সাহেবের এটা শুনতে কষ্ট লাগবে বুঝতে হবে ও মুনাফেক ওর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটাই তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার সন্তান দুনিয়াতে এসেছে কোরআন পড়লে সওয়াব বেশি কিন্তু আল্লাহর হাবিব বলেছে কোরআন পড়ার দরকার নাই তাকবীর দাও ঠিক না বেটি সূরা পড়ার দরকার নাই তাকবীর দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই আকাশে বিপদ দেখো তাকবীর দাও বিপদ দূর করে দিবেন কে আজানের ধ্বনি যত দূর যাবে তত দূর তোমার বিপদটা আল্লাহ দূর করে দিবেন সাগর পার হচ্ছে এমন সময় তুফান উঠেছে কুতুবদিয়া টানেল পার হচ্ছে স্পিড বোর্ড একবার নিচে যাচ্ছে আরেকবার উপরে ড্রাইভার কাঁদা শুরু করেছে আমি বলছি কাঁদো স্ক্যান বলছে স্যার একটু পরেই তো সাগরের তলে ঢুকে যাব লোকদেরকে বললাম আল্লাহর তাকবীর দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এটা পড়লেই আকাশের সব রহমতের দুয়ার খুলে যায় যখন এই তাকবীর দেয়া হলো আস্তে করে সাগর ঠান্ডা হয়ে গেল ওই স্পিরিট বোট চলে গেল পাড়ের কিনারে কারণ এই সাগরের মূল মালিকের নাম কি এই আকাশের মালিকের নাম কি এটা আমার বিধর্মী ভাইয়েরাও ভালো জানেন যখন তারা কোনো বিপদে পড়ে তখন কার কাছে ঘুরে
আল্লাহর কাছে ঘুরে আপনি দেখবেন বড় তুফানে কোন হিন্দু ভাই বলে না ভগবানকে ডাকো হিন্দু ভাইরা এসে বলে হুজুর আপনাদের সাথে আমরাও আল্লাহরে ডাকবো ঠিক না ভাই ঠিক তখন সবাই আমরা একমুখী হইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন আপনি সতর্ক করবেন মানুষকে যে কোনো মানুষকে খারাপ কাজে দেখলেই সতর্ক করেন তারা হলো ওই গুণা আপনাকে ধরবে যেমন আপনি ঘর থেকে বেরিয়ে দেখলেন কিছু ছেলে গাঁজা খাচ্ছে আপনি চিন্তা করলেন আমার ছেলে তো ওখানে নাই এদেরকে ছেড়ে দাও আপনি একটা বিরাট ভুল করলেন আপনি গিয়ে তাদেরকে সালাম দেন দেখবেন একদিন দুই দিন সালাম দিয়েছেন তৃতীয় দিন আর গাঁজার আসর ওখানে নাই ঠিক না বেঠি কথা কর না কে আপনি পলায় যায়েন না পলায় যাওয়া কোনো মুমিনের কাজ নয় আজকে সে এখানে গাঁজা খাচ্ছে কালকে আপনার ঘরের সামনে খাবে যেই গ্রামের লোকেরা গাঁজা খায় ছেলেরা ওই গ্রামের কমিশনার যদি এদেরকে না ধরে ওই কমিশনার কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে প্রত্যেক মানুষের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন কে আল্লাহ জিজ্ঞেস করবেন নাজির আপনি সতর্ককারী হবেন আপনি পিতামাতাকে সতর্ক করেন সন্তানদেরকে সতর্ক করেন ছেলে মেয়েদেরকে সতর্ক করেন ছেলে মেয়ে একসাথে আড্ডা মারছে বিভিন্ন জায়গায় বসে আছে না নাই অবশ্য ঠাকুর গায়ে এটা নাই ঠাকুর গায়ের বাচ্চারা ভালো পড়াশোনার নাম দিয়ে গিয়ে কোথায় গাছের তলে ওই জায়গায় হে জায়গায় বসে বাক বাকুম করতে থাকে কি হয়েছে তোমার গিয়ে ধরেন আপনার এলাকা আপনার ইউনিয়ন আপনি গিয়ে ধরেন লোক পাঠিয়ে দেন একবার দেখলাম ঢাকার ধানমন্ডি লেকের পাড়ে এরকম জোড়ায় জোড়ায় বসে আছে আমরা কিছু লোকেরা সিদ্ধান্ত নিলাম আমরা এদের কাছে গিয়ে সালাম দেব গিয়ে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কে উঠে দিছে দৌড় বললাম দৌড়ায়েন না আস্তে আস্তে যান আপনারা কি হন কয় আমরা ভাই বোন তো এখানে আসতো কেন দুই তিন দিন এটা করা হলো এরপরে দেখি যে আর আসেই না এটা হলো বরকত আপনি যে কোনো ছেলে তাস খেলতেছে তাস তো অবিশ্বাস এই আপনাদের এলাকায় নাই তাস আছে হ্যাঁ বেশি না কম কম তো বেশি কোনটা বেশি নেশা আছে নেশা কি নেশা গাঁজা হ্যাঁ আপনারা তো যা জর্দা খান গাঁজা খুরলে তো জর্দা খেতে পারবেন আপনাদের ঠাকুর গায়ের লোকেরা যা পান আর জর্দা খান এটা অসম্ভব আপনাদেরকে মশা কামড় দিলে মশা মারা যাবে এত জর্দা এক একজনের শরীরে ঢুকেছে গাঁজা বানায় কি দিয়া বলেন তো কি দিয়া তামাক দিয়া জর্দা বানায় কি দিয়া তো এটা খান কেমনে আপনারা কেমনে খান আমরা এটা খাবো না নিষেধ করে দিয়েছেন কে আপনার ছেলে রাতে ঘরে ফিরে না আপনি খবর রাখেন না আসার পরে মাগরিবের পরে আপনার ছেলে কোথায় থাকে আপনার দায়িত্ব আপনি ছেলের সন্ধান নেন যদি ছেলেকে না পান কমিশনারের কাছে যান চেয়ারম্যানের কাছে বিচার দেন পুলিশদেরকে সহযোগিতা করেন আমাদের অনেক নেককার পুলিশ আছে না নাই অনেক ভালো অফিসার অনেক থানাতে আছে না নাই তারা চায় আমাদেরকে সহযোগিতা করতে ছেলেগুলো যেন ঘরে ফিরে আসে ঠিক না বা ঠিক সেজন্য আপনি আপনার সন্তানদের প্রতি নজর রাখেন আল্লাহর হাবিব বলতেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের প্রত্যেকেই রাখাল প্রত্যেককেই তার রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে ওমর ফারুক রাতের বেলায় হাঁটতেন আর দেখতেন কোথায় কে আছে এসার পরে সবাই ঘুমাতেন ওমর রাস্তায় রাস্তায় হাঁটতেন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যেতেন ফিরে আসতেছেন ফজরের নামাজের সময় হয়ে গেছে দেখে যে এক ঘরের ভিতরে মা মেয়েকে বলছে তাড়াতাড়ি দুধে পানি মিশাও মেয়ে বলছে খলিফা নিষেধ করে দিয়েছেন এবার মা বলছে খলিফা ঘুমিয়ে আছে মেয়ে বলছে খলিফা ঘুমানো কিন্তু খলিফার আর আমার তোমার যিনি মালিক তার চোখে ঘুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের চিহ্ন রাখলেন ফজরের নামাজ পড়লেন লোকদেরকে পাঠিয়ে দিলেন যাও অমুক জায়গাতে একটা মেয়ে আছে দুধ আলীর মেয়ে
ওই মেয়ের জন্য আমি অর্ধ পৃথিবীর শাসক ওমরের ছেলের বিয়ের প্রস্তাব দিয়ে আসো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কি দেখলেন? দেখলেন কি? দেখলেন তাকওয়া। হইছা না তাকওয়ার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই তাকওয়া কিভাবে অর্জন হয় সেটা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, মানুষের ভিতরে সব ধর্মের লোক আছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন, আশা করা যায় ইবাদত করলেই তোমরা তাকওয়াবান হয়ে যাবা। আমরা বললাম ইবাদত কি? সূরা তোহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনী ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইবাদতের মাথা হলো সালাত। মাথা কি? আরো জোরে বলেন কি? সালাত আছে যেখানে খাওয়া বেশি, যেই মাসে সালাত বেশি সেই মাসে। কোন মাস? কোন মাস? এত খাওয়া কোত্থেকে আসে? প্রত্যেক ঘরে ঘরে খাওয়া, ঠিক না? ঠিক। এই সালাত কায়েম করব ঘরে ঘরে। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। সালাত পড়বেন তো? কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? ঠিক আছে, মসজিদ ভাগ করবেন না তো? পঞ্চগড়ে একটা অসুস্থতা এসেছে, পঞ্চগড়কে কাদিয়ানিরা টার্গেট করেছে। আমি আজকে দিনে ওখানের প্যানেল চেয়ারম্যান যিনি জেলার আনোয়ার হোসেন, তাকে বলে আসছি, আনোয়ার ভাই আপনি এটার ব্যাপারে উদ্যোগ নেন। আমাদের দেশে অন্য ধর্মের লোক থাকবে তাতে কোনো আপত্তি নাই, কিন্তু কাফের হইয়া মুসলমানের নাম ভাগাইয়া মুসলমানের ঈমান নষ্ট করবা এই সুযোগ আমরা তোমাদেরকে দেব না। পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত, আসলে আহমদিয়া কাফের জামাত, কারণ এই কোরআনের সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে তারা অস্বীকার করেছে, ঠিক কি না? 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াতিমিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন লোক আসবে তার নাম কি? আহমদ। এই গোলাম আহমদ পাকিস্তানের কাদিয়ান নগরে তার বাড়ি, সে রাস্তা দিয়ে যাচ্ছিল, আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা। দেখার পরে বলছে, তোর সাথে কাছে দলিল যাওয়া জায়েজ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কি? কি? রাসূল বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়া লা রাসূলা, আমি হলাম নবুয়তের ঘরের শেষ ইট, ওই ইট লাগানোর পরে ওই ঘর শেষ। সুবহানাল্লাহ। আতাউল্লাহ বুখারী বললেন, তোর কাছে দলিল চাচ্ছি না, তুই কোন যুক্তির ভিত্তিতে তুই নিজেকে নবী দাবি করস? কয় কেন? সূরা সফে আল্লাহ বলছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালামের পরে একজন লোক আসবেন তিনি হলেন আহমদ, আমি তো সেই আহমদ। কয়, তুই তো গোলাম আহমদ। কয়, গোলাম বাদ দিলাম। এবার আতাউল্লাহ বুখারী ওনার আতা বাদ দিলেন, থাকলো কি? থাকলো কি? আল্লাহ। উনি কয়, যেহেতু বাদ দেওয়াই নিয়ম হয়েছে, তুই অর্ধেক বাদ দিস, আমি অর্ধেক বাদ দিলাম, আমি অর্ধেক বাদ দিয়া হইলাম আল্লাহ, আল্লাহ হইয়া করতেছি তোর মতো বেয়াদব আমি নিয়ম করিনি। এরপরে তিনি বললেন, যদি আমি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয়, মরছে কোথায়? কোথায় বলেছে? রাসূল বলেছেন, আমার পরে 32টা মিথ্যা নবী আসবে, এই 32টার মধ্যে এটার নম্বর হলো 16 নম্বর, আরো 16 আছে সামনে, আরো 16 আছে সামনে। সব চিন্তার কারণ নাই, আমরা মোমেনরা কখনো ধোকায় পড়বো না, ঠিক না? ঠিক। মসজিদে যারা যায় তাদেরকে হেদায়েত দিবেন কে? এরা তো আল্লাহর হাতে নিজেকে সঁপে দিচ্ছে, সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে যাতে না যায়, হেই মসজিদের ভিতরে এখন ঠেলাঠেলি। কয়, তুই হাত কোথায় বাঁধস দেখি? কয়, আমি এখানে বাঁধি। কয়, তোরটা হয়েছে নিচে বাঁধছ, তোর নামাজই হবে না, এরকম কিছু লোক আছে না? তো আপনি এই ফতুয়া পাইছেন কোথায়? মসজিদে যেই যায় তাকে আল্লাহ কবুল করে নিবে,
মসজিদে গেলেই মানুষ কবুল হয় ঠিক না ঠিক হাত যেখানে বাদে বাদু কাবা শরীফে গেলে দেখবেন কিছু মানুষ হাত বাঁধেই না এমনি করে দাঁড়িয়ে থাকে বলে হাত বাঁধবো না কি করবি কর এরকম করে দাঁড়িয়ে থাকে তারা ইমাম মালিকের অনুসারী জিজ্ঞেস করলাম তোমরা হাত বাঁধো না কেন কয় ইমাম আপনি বোধহয় হাদিসটা ভুলে গেছেন রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত ছেড়ে দিতেন কখনো কখনো ব্যথার কারণে হাত সোজা করে রাখতেন আমরা সেটাই গ্রহণ করেছি ইসলামে কত রকমের সৌন্দর্য আল্লাহ দিয়েছেন ঠিক না ঠিক এই যে টুপি কি আমাদের সবার গুলো সমান কথা বলেন সমান তবে এই টুপি নিয়ে ইখতিলাফ করার কোনো কিছুই যে যেরকম টুপি পরে সেটাই তার জন্য ভালো লাগবে ঠিক না ঠিক এখন টুপি নিয়ে কয় এটা ওই টুপি এটা হেই টুপি আরো টুপি না পড়লেই কি টুপি না পড়লে কি নামাজ ঝুলে থাকবে কথা বলেন না কেন কিন্তু নামাজের সৌন্দর্য নষ্ট হবে আল্লাহ সূরা আরাফে বলেছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ মসজিদে যাওয়ার সময় সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরো মাথার পোশাক কি মাথার পোশাক টুপি এই জন্য মাথা আমরা ঢাকি টুপি মাথার পোশাক এই জন্য এমএ পাস করে যখন সার্টিফিকেট নেয় তখন মাথায় কি দেয় টুপি দেয় জজরা যখন চেয়ারে বসে মাথায় কি দেয় টুপি দেয় কি দেয় টুপি দেয় ইউনিভার্সিটিতে যারা যায় মহিলা গেলেও মহিলার মাথায় টুপি দেয় কারণ সার্টিফিকেট দিতে নিতে মাথায় টুপি দিতে হয় টুপি হলো সম্মানের পোশাক কিন্তু টুপি নিয়ে ভাগাভাগি করার কোনো উপায় নেই আমরা মসজিদে যারা যাই সবাই একদল এখানে যেমন এসেছি সবাই কার দল কার দল হাত তুলে বলেন কার দল আল্লাহর দল আল্লাহ কবুল করেন আরো চিৎকার করে বলেন আমিন এখানে কোনো ভাগাভাগি নাই দলাদলি নাই ঠিক না ঠিক ঠিক এইভাবেই যদি সমাজে চলতে পারি আমাদের সমাজের চেয়ে দামি সমাজ একটাও হবে না এমনি তো বাংলাদেশের দাম আল্লাহর কাছে অনেক বেশি কারণ কি কারণ এই এলাকার প্রতি পরতে পরতে মানুষ জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিনের মালিকানা কার লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলেন এই আকাশ জমিনের ভিতরে কর্তৃত্ব একমাত্র আমার চলবে সৃষ্টি আমার হুকুম চলবে আমার কারণ তোমার শরীর ইচ্ছা অনিচ্ছার আমার হুকুম মানে ঠিক না বেটি তুমি কিভাবে ইসলামের বাহিরে যাবা আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন আলাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম ছাড়া মানুষ কোন ধর্ম মেনে নিতে চায় আমার চোখ আমার হাত আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কার হুকুম মানে আল্লাহ বলেছেন হাত দিয়ে ধরবি হাত দিয়ে হাঁটার কোনো ক্ষমতা আমাদের চোখ দিয়ে দেখবি চোখ দিয়ে খাওয়ার কোনো ক্ষমতা আমাদের মুখ দিয়ে খাবি নাক দিয়ে খাওয়ার কোনো উপায় আমাদের নাই সব কিছু হুকুম মানছে কার শুধু আমাদেরকে একটু স্বাধীনতা দিয়েছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা হয় শুক্রিয়ার পথে যাবি না হয় কুফুরির পথে যাবি তুই সিনেমা হলও যেতে পারস মাহফিলে আসতে পারস মাহফিলে আসতে গুনাহ মাফ সিনেমা হলে গেলে গুনাহ আরো বাড়লো ঠিক না ঠিক জুয়ার আড্ডায় গেলে গুনাহ বাড়লো কোরআনের জায়গায় আসলে গুনাহ কমলো মসজিদে গেলে গুনাহ কমে আর বাজারে গেলে গুনাহ না বাজারে সবার গুনাহ বাড়ে না বাজারে যারা গিয়ে আমানতের সাথে থাকতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যবসায়ীরা আমানতদার হবে ওদের হাসর হবে নবীদের সাথে কারণ বাজারে মিথ্যা কথা বেশি না কম কথা কন না কেন এক হুজুর যাচ্ছে আরেক হুজুর দোকানদার টুপির দোকান কয় হুজুর আল্লাহর কসম আপনার জন্য দুইটা টুপি আছে একেবারে কিনা দামে আপনারে দেব হুজুর কইলো আরে মোরা আল্লাহ তুমি মোরে এত ভালোবাসো দেও কত দুইটা ক দুইটা একটু 20 টাকা হুজুর টুপি মাথায় দিয়ে একটু সামনে গেল আরেক দোকানদার জিজ্ঞেস করলো কয় হুজুর নতুন টুপি কেনছেন কয় মোর মুখ না
طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পুরা বলবেন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটা পরিপূর্ণ আয়াত পড়লেন আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর হাদিস বাল্লিগু আননি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে তোমরা পৌঁছে দাও আমরা দুরুদ পড়েছি কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না তিনি আরেকটা পড়তেন কোনটা জানি পড়তেন তিনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার খুশি না বেজার বেশি না কম জোরে চিৎকার করে বলেন প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেওয়ার সময় বিবিকে মারার সময় এই কাজ আছে তো আপনাদের মধ্যে কি বলেন বিবির গায়ে হাত তুলে আছে না এরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ
যারা মেয়েদের গায়ে হাত তোলে এরা মানুষের উপযুক্ত না, এরা সবচেয়ে নোংরা, সমাজে এদেরকে বয়কট করা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, গালিও দিতে পারবা না মেয়েদেরকে। আমরা মায়েদের কারণেই দুনিয়াতে আসতে পেরেছি, ঠিক কি না? সারা পৃথিবীর সব নবীদের মা ছিলেন, কিন্তু একজন নবী বাপ ছাড়া এসেছেন। মা ছাড়া কোনো নবী আসতে পারে নাই, এজন্য মায়ের দাম ইসলামে খুব বেশি। মায়ের খেদমত কয়বার করতে হয়? কয়বার? প্রথম খেদমত কার করবেন? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? বাবা হলো সান্ত্বনা পুরস্কার। কারণ আমরা পৃথিবীতে আসার জন্য যতটুকু কষ্ট সবটা করেছেন মা না বাপ? সবটাই করেছেন মা। পেটে ধারণ করেছেন কে? প্রসব বেদনা সয়েছেন কে? আবার দুই বছর দুধ পান করে বড় করেছেন কে? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত, আল্লাহু আকবার। সেই মায়ের সম্মান আমরা করব। আমরা কোরআন মানতে রাজি আছি তো? আপনারা মানবেন তো? দেখি কারা কারা মানবেন না, হাত তুলে দেখা। আপনারা খুব ভালো, আসলে খুবই ভালো, ঠাকুর গায়ের লোকেরা খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমরা এখন দেখা দেব, আমরা সবাই আল্লাহর কোরআন মানবো। হাত তুলে দেখাই, সবাই একটু দেখায়, আল্লাহ হাতগুলো কবুল করেন। আমার দাদাও মানবে, অসুবিধা নাই, হাত তোলেন, আল্লাহ কবুল করুক। কোরআনে দাদাদের কথা আছে না নাই? হ্যাঁ, কোরআনে সবার কথা আছে, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ হিসাবে সবাইকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। এই মাহফিলে আমরা আসছি, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করলাম। এখন কিছু ডেকোরাম আদায় করতে হয়। যারা কষ্ট করে এই বাগানটা সাজিয়েছেন, তাদের প্রশংসা না করলে আল্লাহরও প্রশংসা করা হয় না। হাজি ইসমাইলিয়া দারুল উলুম সালেহিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানাউলিল্লাহ বোর্ডিং, এর ছাত্রদের ছাত্রাবাস হেফজখানার জন্য নির্মাণাধীন দ্বিতল ভবন নির্মাণ কাজ সম্পন্ন করার উপলক্ষে ঐতিহাসিক 25তম ওয়াজ মাহফিল, বিশাল লেখা ফাড়া বাড়ি। বুঝেন তো, যে বাড়িটা ফেড়ে আছে ফাড়া বাড়ি। হাট হাফেজ মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং ফাড়াবাড়ি ঠাকুরগাঁও। আজকে আমাদের সভাপতিত্ব করছেন আলহাজ হযরত সুফি মোহাম্মদ আব্দুল গনি রহিয়া ঠাকুরগাঁও। মাশাআল্লাহ, চেহারাও রহিয়ার মতো। হ্যাঁ, আমি প্রথম মনে করেছি ইংল্যান্ডের থেকে আইনা বসায় দিয়েছেন। আল্লাহ আমাদের সুফি সাহেবকে কবুল করুক, তার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিন। আমাদের আজকে, আমার আগে কথা বলেছে, অত্যন্ত সুন্দর বলে, কম্পারেটিভ রিলিজিয়নে ভালো লেখাপড়া করে, আমার অত্যন্ত আদরের স্নেহের সম্মানের রেদওয়ানুল্লাহ রাইহান, খতিব বাইতুস সালাম জামে মসজিদ উত্তরা ঢাকা, ধর্মীয় আলোচক, অনলাইন টিভি আলোচক, অনলাইন টিভি বিভিন্ন টিভিতে সে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লামের নাম গীতাতে, বাইবেলে, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতায় কীরকম মিশছে, বাইবেলের উদ্ধৃতিও সে দিয়েছে। তবে এইগুলো আপনাদের পড়ার জন্য না, আপনারা শুধু কোরআন পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাম ওমর ফারুককে একবার ধমক দিয়েছিলেন, ওমর ফারুক কার থেকে শুনে এসেছেন বাইবেল পড়তে হবে। রাসূল বলছেন, লাউ কানা বিনতে ইমরান, এখন যদি ইমরানের ছেলে মূসা থাকতো তাহলে আমার কোরআনই তাকে পড়তে হতো, অন্য কোনো কিতাব নয়। কারণ কোরআনের ভিতরে সব কিতাবের নাম আছে না নাই? সব কিতাবের নাম আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। ওটা যারা গবেষণা করবে তাদের জন্য, ফালিয়া তাফাক্কাহু ফিদ্দিন, অল্প কিছু মানুষ থাকবে যারা দিনের গবেষক হবে, ঠিক কি না? অত্যন্ত সুন্দর বলেছে, আল্লাহ আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আজকের প্রধান অতিথি মোশাররফ ইসলাম সরকার, মোশারুল ইসলাম সরকার, মাশাআল্লাহ। আমার মোশারুল ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। আরও চিৎকার করে বলেন আমিন। সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান আমার দাদা, চিনেন তো আপনারা, গত বছর এই প্রোগ্রামের জন্য দাদা খুব পরিশ্রম করেছেন। দাদার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সকল ভাই বোনকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি,
আল্লাহ যেন তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে আল্লাহ যেন তাদের দুঃখ কষ্ট দূর করে দেয় তাদের কিতাবগুলো যেন তারা পড়তে পারে আল্লাহ যেন সে ব্যবস্থা করে দেয় হিন্দু ধর্মের মূল ভিত্তি কিন্তু এক আল্লাহর উপর এবং হিন্দু ধর্মের যে সমস্ত বইগুলো আছে 60টা বই কয়টা এই 60টা বইতে বহু শ্লোক আছে যেগুলো কোরআনের সাথে মিলে যায় যেগুলো হাদিসের সাথে মিলে যায় সেজন্য কোন হিন্দু ধর্মের ভাই যদি ওনার ধর্মীয় কিতাবগুলো পড়ে তাহলেও তার মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আল্লাহ আমার ভাইদেরকে সুন্দর জীবনের জন্য কবুল করুন আর আমরা তো সবার জন্য দোয়াই করি আমাদের দোয়াতে ওনারা আছেন না নাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন আখিরাতের জীবন সুন্দর করে দেন জাহান্নামের কঠিন আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন সবার জন্য দোয়া আলহামদুলিল্লাহ বলি আমাদের আরেক ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান না পাশে মতি ভাই না মতিউর রহমান ভাই মতিউর রহমান মতি এই নাম ছোট করে এটা সুন্নাহ এই যে মতি এটা আদরের ডাক কিন্তু মইত্যা কইেন না আবার হ্যাঁ মেজাজ খারাপ হলে এই মইত্যা না এটা যেন না হয় তাহলে বিজ্ঞানী হয়ে যাবে মতি হতে পারে যেমন মা আয়েশাকে রাসুল ইশ ডাকতেন কি ডাকতেন ইশ ওনার নাম ছিল আয়েশা রাসুল ডাকতেন কি ইশ ডাকতেন ছোট্ট করে তাসগীর বলা হয় এটাকে আরবিতে ছোট্ট করে ডাকতেন আদরের ডাক এটা হতে পারে আমাদের প্রিয় সালাউদ্দিন বাদশা ভাই প্রথম শ্রেণীর ঠিকাদার কই সালাউদ্দিন ভাই কই হ্যাঁ ঠিকাদার থেকে পয়সা নেবেন ঠিকমতো মোহাম্মদ আব্দুল জলিল ভাই সাবেক চেয়ারম্যান আমাদের রবিউল ইসলাম রবি ভাই তারপরে এস এম শহীদুল ইসলাম ভাই মকসুদুল আলম দুলাল ভাই আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই আসাদুজ্জামান তুষার ভাই শফিউল ইসলাম শফি ভাই অনেক আমন্ত্রিত মেহমানের নাম আপনারা দিয়েছেন জনাব তৈবুর রহমান মতিয়ার রহমান হাফিজার রহমান জনাব আলমগীর হোসেন মোহাম্মদ আশরাফুল ইসলাম দাহিরুল ইসলাম সার্বিক তত্ত্বাবধান বদরুদ্দোজা মোহাম্মদ জাকির হোসেন রানা মোহাম্মদ বাবুল আলিমুদ্দিন চৌধুরী আনোয়ার হোসেন রেজাউল হক লিটন আহসানুল্লাহ চৌধুরী আব্দুল হান্নান আলহাজ মোহাম্মদ আফতাবুর রহমান নাসিরুদ্দিন মোবারক আলী আলহাজ খতিবুর রহমান আফতাবুর রহমান মনিরুজ্জামান দুলাল শহীদুল ইসলাম শাহজাহান সিরাজ রমজান আলী আনোয়ারুল হক আব্দুর রহমান মোজাম্মেল হক আমার দাদার নাম দিলেন না কেন দাদার নাম দিতে আপত্তি নেই দিবেন না তিন নম্বর চেয়ারম্যান দিছে শুধু তিন নং আশরা চেয়ারম্যান ওনার নাম কি আশরা চেয়ারম্যান আকরাস হ্যাঁ সুব্রদা আল্লাহ সুব্রদাকে কবুল করুক জোরে জোরে বলেন আমিন এখানে সার্বিক পরিচালনা করছেন জনাব আলমগীর সরকার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান তারপরে মাহফিল উপস্থাপনা করছেন হাফেজ লুৎফর রহমান আমার বাবাজি না ও আপনার নাম মামুনুর রশিদ আচ্ছা আপনার নামও আছে এরপরে এখানে সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব নুরুল ইসলাম সাহেব আসছেন আচ্ছা অ্যাডভোকেট মোহাম্মদ নবাব সলিমুল্লাহ হ্যাঁ ঢাকার নবাব মারা গেলেও ঠাকুর গায়ের নবাব মরে নাই কিন্তু আল্লাহ কবুল করুক নবাব সলিমুল্লাহ ভাইকে অত্যন্ত প্রাণবন্ত মানুষ বিশেষ দ্রষ্টব্য ফারেগান হাফেজ ছাত্রদের উক্ত মাহফিলে পাগড়ি পরানো হবে এটা হয়েছে আলহামদুলিল্লাহ এক নজর আমরা শেষ করলাম অডিয়েন্সদের মধ্যে অনেক বড় বড় আলেম থাকতে পারেন আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক বড় স্যার থাকতে পারেন আমাদের মতো যাদের অনেক ছাত্র আছে স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল ইউনিভার্সিটি কলেজের স্যাররা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা হিন্দু সম্প্রদায়ের আমার প্রিয় ভাই বোনেরা প্রশাসনের অনেক ভাই কষ্ট করে আমাদের মাহফিলকে সুন্দর রাখার জন্য এসেছেন ডিবি এনএসআই এসবি পুলিশ র্যাব বর্ডার গার্ড আর্মির সদস্যরা আরও যারা এসেছেন আল্লাহ সবার জীবনে গুনাহ মাফ করে দিক আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক পঁচিশতম সূরা থেকে আজকে কথা বলবো পঁচিশতম সূরা কোনটি বলেন যেহেতু পঁচিশতম মাহফিল এই অনুযায়ী চলবেন তাহলে আর ভেজাল হবে না একটা দারুণ সূরা আল্লাহ সবগুলো সূরা সুন্দর কিছু কিছু সূরা আছে অনিন্দ্য সুন্দর সবগুলো মানুষ সুন্দর কিছু কিছু মানুষ বেশি সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো সূরা পড়তেন কিন্তু কিছু কিছু সূরা খুব বেশি পড়তেন বিপদ দেখলেই ওই সূরাগুলো পড়তেন
ওই সূরাগুলো যদি অন্য ধর্মের লোকরাও পড়ে তাদের জন্য সূরা রহমত নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে। যেমন রাসূল যার ঘরে গিয়েছেন তার ঘরে বরকত বেড়েছে, ঠিক না বা ঠিক? মা হালিমাতু সাদিয়া তখন কালেমা পড়েন নাই, রাসূল যখন তার ঘরে গেলেন তিনি বলছেন আমি দেখলাম ছাগলের বানগুলো দুধে দুধে ভরপুর হয়ে আছে, ওটের বানগুলো দুধে দুধে ভরপুর হয়ে আছে, এক অনিন্দ্য সুন্দর বরকত নাজিল হয়েছে। ধর্মীয় বিশ্বাস নাই কিন্তু কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেয় রাসূলের সেই রহমত আল্লাহ তার ঘরে দিয়ে দিবে, কারণ তিনি নাকি আল্লাহ সারা আলমের রহমত বানিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যত বড় আলমের জন্য আল্লাহ রব তত বড় আলমের জন্য রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু চাইতে হবে কার কাছে? রাসূলের কাছে চাওয়া যায়। রাসূল হলো টাঙ্কি, টাঙ্কি বুঝেন তো, পানির টাঙ্কি। এখন টাঙ্কির পানি পেতে হলে কি টাঙ্কির কাছে চাইবেন না টাঙ্কির পরিচালকের কাছে চাইবেন? পরিচালকের কাছে চাইবেন। যেমন এই কারেন্টের একজন পরিচালক আছে না নাই, এই কারেন্ট যদি আনতে হয় পরিচালককে ফোন করতে হবে, ভাই আপনি আমাদের এই মাহফিলটার জন্য কারেন্টটা অন রাখেন। রহমতের টাঙ্কি হলেন মুহাম্মদ, কিন্তু মালিককে, মালিককে। এখানে মানুষ ভুল করে, আমাদের মধ্যে আর হিন্দু ধর্মের মধ্যে একটা রয়ের ব্যবধান। হিন্দু ধর্মের অধিকাংশ লোকেরা বলে এটা গড, এটা গড, এটা গড, আর আমরা বলি এটা গডের, এটা ভগবানের, ঠিক না বা ঠিক? যেমন একটা বড় গাছ এটার মালিককে, একটা বড় সাপ এটার মালিককে, একটা গাভী এটার মালিককে। এখানেই আমাদের একটু বেশ কম, এরা উঠে গেলেই আমরা একদল হয়ে যাব। বলতে হবে সব কিছুর মালিকানা কার? আল্লাহ। ওনাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী আছেন, যেমন রবি ঠাকুর ছিলেন একজন বড় জ্ঞানী, তিনি কখনো কিন্তু পূজা করতেন না, কারণ পূজার যে সিস্টেমটা এটা কিতাবগুলোতে নেই। তিনার বিশ্বভারতী যেটা শান্তিনিকেতন সেটাতে তিনি মন্দিরও বানান নাই। তিনি সবাই বলে তিনি এক আল্লাহর ইবাদত করতেন, ওনারাও মূর্তির সামনে যায় এক আল্লাহকে খুশি করার জন্য। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন ইউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, যখন বলা হয় কেন তোমরা মূর্তির কাছে যাও, তারা বলে আমরা যেন এই মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে যেতে পারি, ঠিক না বেঠি? কার কাছে? আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার নাই। যেমন আপনি যখন দুনিয়ায় এসেছেন মায়ের পেটে আপনার খাবার দিয়েছেন কে? এই মুখ দিয়ে দেন নাই, নাড়ি দিয়ে দিয়েছেন, কারণ মুখটা সব সময়ের জন্য পবিত্র, রক্ত অপবিত্র, এই মুখ দিয়ে গেলে মুখ অপবিত্র হবে। এই মুখ দিয়ে যেন সব সময় পড়তে পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের থেকে আমি 5 মিনিট সময় নেব, কয় মিনিট? 5 মিনিট। এই প্রতিষ্ঠানের অনেকগুলো কাজ বাকি আছে, ছেলেরা যাবে কানগুলো আমার দিকে দিবেন আর পকেটগুলো এই ব্যাগে দিয়ে দিবেন। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে না, আপনাদের রক্তের উপরে এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছে। আমার দাদা গত বছর অনেক পরিশ্রম করেছেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এই মাহফিলের জন্য পয়সা দেয়, ঠিক না বেঠি? কথা বলেন না কেন? তাদের অনেক অবদান। আমরা দুই গ্রুপ মিলে একসাথে ভালোবাসা দিয়ে বেঁচে থাকি। আমি গত বছর বেশ কয়েক বছর আগে বগুড়াতে একবার পূজার সময় আমার মাহফিল পড়ল, যেই মাহফিলে যেই মাঠে মাহফিল ওই মাঠেই পূজা। মাগরিবের পরেই ঠাকুর দাদা আসলেন, আমাকে সালাম করলেন, আমি ওনাকে সালাম করলাম। তিনি আমাকে বললেন দাদা কোনটা আগে? আমি বললাম আপনি বলেন। তিনি বললেন কোরআন আগে। আলহামদুলিল্লাহ বলবেন না কি আগে? কোরআন আগে। তিনি বসে পড়লেন স্টেজে। এটাই হলো ইসলাম, ইসলাম সবাইকে জায়গা করে দেয়, ঠিক না বেঠি?
একদল খ্রিস্টান এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনায় রাসূলের মসজিদে এসেছেন তারা রব্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বারান্দায় তাদেরকে জায়গা করে দিলেন রব্বার হলো তাদের ইবাদতের দিন তাদেরকে বললেন তোমরা তোমাদের ইবাদত আমার এই মসজিদের বারান্দায় করো ধর্মীয় স্বাধীনতা ইসলামের চেয়ে বেশি কারো কাছেই নাই এজন্য ছেলেরা যাবে কোথায় ছেলেরা আছে আপনাদের একটু ছেলেরা যাবে আপনারা ছেলেদেরকে যথেচ্ছ ইনশাআল্লাহ দিবেন আপনাদের তৌফিক অনুযায়ী আর কানগুলো আমার দিকে দিয়ে রাখেন সূরা ফুরকান এটা মক্কী সূরা এটার নাম্বার হলো 25 নাম্বার কত জোরে বলেন আয়াত কত 77 77 টি আয়াত আল্লাহ এটার ভিতরে দিয়েছেন এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 8টি গুণের কথা বলেছেন এই 8টি গুণ যাদের হবে তারা জান্নাতি হয়ে যাবে কয়টি গুণ 8টি গুণ এটা শুরু করেছেন আল্লাহ বরকত দিয়ে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা বরকতময় ওই সত্তা যিনি নাযিল করেছেন ফুরকান আলা আবদিহি তার বান্দার উপর লিয়াকুনা লিল আলামিনা নাযীরা যাতে সারা দুনিয়ার জন্য এটা সতর্কবাণী হয়ে যায় আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا الله اكبر কোথায় ছেলেরা গেছে আচ্ছা যাক ছেলেরা তাবারক আমরা তাবারক বলি কাকে কোন মাহফিলে অথবা কোন হুজুরের দরবারে অথবা মরা মানুষকে উপলক্ষে যদি কিছু খাওয়ানো হয় এটাকে আমরা কি নাম দেই কি নাম তাবারক এটা তাবারক হলো কেমনে তাবারকের মালিক কে আল্লাহ আল্লাহ ছাড়া তাবারক হয় না হ্যাঁ আমরা চাই এটাতে বরকত হোক যেই খাওয়া কোনো পীরের নামে হয় এই খানার ভিতরে বরকত থাকতে পারে না কারণ খাওয়া হতে হবে কার নামে কোন প্রাণী জবাই করতে হবে কার নামে আল্লাহ ছাড়া কারো নামে যদি জবাই হয় ওটা খাওয়া জায়েজ সব কিছুর আগে একজনের নাম লাগবে তিনি কে আল্লাহ তাবারক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আমার জিনিস তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আহুয়া আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেক দিন যে সূরা রাসূল পড়তেন সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক দিয়ে শুরু করেছেন সূরাটার নাম কি সূরা মুলক যারা রাতে পড়বে এই সূরা তাদের বন্ধু হয়ে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে রাতে স্পেশালি পড়তেন তবে যদি 24 ঘন্টা একবার পড়েন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হয়ে যাবে অর্থাৎ এই সূরাকে আপনি বন্ধু বানাবেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন আল্লাহর প্রশংসা করতেন তাবারাকাল্লাহু পড়েন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন বরকতময় ওই সত্তা যিনি সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন এই যে আমাদের চেহারা সুন্দর আমাদের চোখ সুন্দর নাক সুন্দর এটা বানিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত তোমরা কি আমার সৃষ্টিতে কোনো ভুল দেখো নাকি বারবার দৃষ্টি দাও তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে কিন্তু সৃষ্টির মধ্যে কোনো ভুল তোমরা ধরতে পারবে না এক লোক বট গাছের নিচে শুয়ে আছে শুয়ে শুয়ে চিন্তা করছে বটের দানাগুলো এত ছোট এত মোটা বট গাছ আল্লাহর হ্যাঁ ঠিক আছে যাক ছাত্ররা ছাত্রদের কাজ করবে ইনশাআল্লাহ আপনারা চুপে চাপে দিয়ে দিবেন কোনো ছাত্র আবার ব্যাগ নিয়ে বাড়ি চলে যায় না দুপুরে এক মাহফিলে কালেকশন করতে দিছে একটারে বাড়িতে বাজারে ও বাজারে কালেকশন করে বাজার করে বাড়ি চলে গেছে কয় আমি আল্লাহর বান্দা ব্যাগও আল্লাহর পয়সাও আল্লাহর খামু আল্লাহর না যা অবশ্য এখানে এরকম লোক নাই কবরস্থানের পয়সা খায়া ফেলা এরকম ডাকাইতে তো পাওয়া যায় হ্যাঁ এতিমের পয়সা খায়ে ফেলে এরকম ডাকাত আছে না নাই
বাইরে দেখি একটু বাইরে আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করব একসাথে ইনশাআল্লাহ আমার দাদার জন্য আপনাদের কাছে দোয়া চাইছেন তিনি দাদা দাদাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক দাদার পরিবারকে আল্লাহ সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিক তাবারক লোকটি চিন্তা করলো যে এত মোটা বট গাছে এত ছোট দানা আল্লাহ নিশ্চয় হিসাবে ভুল করেছেন নাউজুবিল্লাহ বলে শুয়ে শুয়ে চিন্তা করছে যে আল্লাহ তো সবকিছু ঠিক আছে কিন্তু এই বট গাছটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে পাশে ছিলেন আরেকজন আল্লাহর অলি এ যখন বিড়বিল করছে ওই অলি শুনছে কয় এই কি অলি বিড়বিল করস কয় যে দেখো আল্লাহ হিসাবে ভুল করেছে মোটা গাছের ভিতরে ছোট দানা আর লতার ভিতরে বড় কুমড়া লাউ দিয়ে দিয়েছে এখানে হিসাবে ভুল হয়ে গেছে আল্লাহর অলি বললেন একটু শুয়ে দেখ তোকে আল্লাহ জবাব দিয়ে দিবে দক্ষিণ দিক থেকে বাতাস আসলো আস্তে করে একটা দানা ছিঁড়ে তার নাকের উপরে পড়লো উঠে বলে আল্লাহ আপনিও ঠিক আপনার হিসাব ঠিক কয় কিরে বেকুব কি বুঝলি কয় বুঝছি এই বট গাছের নিচে আমরা রেশ নেব এই জন্য বটের দানা ছোট করে দিয়েছেন লাউ গাছের নিচে কেউ রেশ নেয় না লাউর বিচি বড় করে দিয়েছেন যাতে ছোট্ট ছোট্ট বিচি পড়েও কোনো মানুষের ক্ষতি না হয় কত বড় দয়ালু আল্লাহ ট্রেনে যাচ্ছে দুই বন্ধু খুব জাম ট্রেন খুব জাম এক বন্ধু বলছে আমাদের যদি হাত পায়ে নাট বল্টু থাকতো আমরা নাট বল্টু খুলে উপরে রেখে দিতাম শরীরটা নিয়ে নিচে বসে থাকতাম কিছুদূর যাওয়ার পরে ওই বন্ধুর লাগেজ চুরি হয়ে গেছে বন্ধু কইতেছে আল্লাহই ঠিক যদি নাট বল্টু থাকতো এখন হাত পা সব চুরি নিয়ে যেত আবার যদি নাট বল্টু থাকতো আপনাকে রাস্তায় ডাকাতেরা ধরে আপনারটা খুলে তারটায় লাগায় দিত ঠিক না ঠিক কি অসাধারণ আমার আল্লাহ আপনার শরীরের সব কিছু আপনার শরীরে আছে না নাই এই যে ওপেন হার্ট করা হয় এখন বাংলাদেশে ওই প্রযুক্তি এখনো আসে নাই হার্ট যখন ওপেন করে অনেকগুলো ব্লক থাকে তখন হার্ট ওপেন করতে হয় ওপেন করে পায়ের এখান থেকে রগ নেয় এটা হলো পুরানো নিয়ম মানুষের কাছে কোন মানুষের কাছে হাত কেন পাতবো না সেটাও এই কোরআনে আছে না নাই আর ওই মানুষটার কাছে হাত পাতবো কেন তার মধ্যে যা আছে আমার মধ্যেও তা আছে আবার আমরা মরা মানুষের কাছে হাত পাতি মরা মানুষ নিজের জন্যই কিছু করতে পারে আপনাকে করবে কি মরা মানুষ নিজেরটাই করতে পারে না আপনার করার কোনো অধিকার কোনো ক্ষমতাও নাই তা আপনি কেন তার কাছে চান অবশ্য ঠাকুর গায়ের মানুষ এটা করে না হ্যাঁ মাজার আছে আপনাদের এখানে আছে মাজার ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেন রাসূল প্রথম যখন মদিনায় গেলেন আলীকে বলেন আলী যতগুলো কবর উঁচু দেখবা সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও কবরের কাছে চাওয়ার কিছুই কার কাছে চাইতে হবে কার কাছে কবরে যেই লোকটা শুয়ে আছে ও তো আপনার কথা বুঝবেও না যেমন সিলেটে শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন উনি কথা বলতেন কোন ভাষায় আরবি ভাষায় এখন আপনি গিয়ে বাংলায় ঠাকুরগায়ের ভাষায় বললেন আমার একটা সুয়াল দাও আমার একটা ছেলে দাও উনি তো বুঝবেই না আবার সিলেটের লোকদের কথা উনি বুঝেন না আবার কবরে উনি আছেন কি নাই তাও আমরা জানি না ঠিক না ঠিক আবার ঘুমে আছেন না জেগে আছেন তাও জানি না কিন্তু একজন ২৪ ঘন্টা জেগে থাকে ২৪ ঘন্টা আমাকে দেখে তিনি কে কি করতেছে এরকম লড়াই কেন বাহ হ্যাঁ কি ক্যামেরা তোমার ছবি উঠাবে এই ক্যামেরাগুলি দাওয়াতের জন্য ব্যবহৃত হয় আপনাদের সুবিধার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন এই ক্যামেরার প্রোগ্রাম দেখে দেখে শত শত মানুষ মুসলমান হবে শত শত মানুষ ইসলাম শিখবে ঠিক না ঠিক তা আপনাদের উপকার তো একটু আপনি আমাকে দেখছেন না একটু এমনি এমনি করে দেখেন আমি একটু এমনি এমনি করব তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ তাবারক তাবারক একমাত্র মালিককে আল্লাহ মান্নার কোনো তাবারক হতে পারে
না, তাবারক চাইবো আমরা আল্লাহর কাছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও ও বারাকাতু, এই বরকত থেকে তাবারক, বরকতের মালিক কে? তো এটা মানুষের হাতে দেন কেমনে? দামাত বরকাতুহুল আলিয়া, কতটা ভুল, কিসের দামাত বরকাতুহুল আলিয়া? ওনার বরকতটা লম্বা হোক, বড় হোক, উঁচু হোক, মানুষের আবার বরকত হয় কেমনে? বরকতের মালিক কে? একজন বরকতের মালিক, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি, বরকতময় ওই আল্লাহ যিনি ফুরকান নাযিল করেছেন তার বান্দার উপর। চাইতে হবে এমন একজনের কাছে যিনি চব্বিশ ঘন্টায় আমাদেরকে ডাকতে থাকেন, আমাকে ডাক, আমি তোকে সাড়া দিয়ে দেব। দুনিয়ার কোনো মানুষকে বারবার ডাকলে খুশি হয় না। আপনার মাকে বারবার মা মা করে ডাকেন, মা চিৎকার করবে, মে মে করস কেন? বাবাকে ডাকেন, বাবা বিরক্ত হয়ে যাবে। হাজার হাজার কোটি মানুষ এক আল্লাহকে ডাকছে, তিনি কখনো বিরক্ত হন না, বরং যত ডাকে তত তিনি খুশি, ঠিক না বা ঠিক? যেমন তুফানের সময় আমরা কাকে ডাকি, এই যে ছত্রাং গেল আমরা কাকে ডাকলাম, সব ধর্মের লোকেরা কাকে ডাকে? ভারতের দিল্লি এয়ারপোর্ট, বিশাল এখন দিল্লি এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্টে বেশ কিছুদিন আগে আমি যাচ্ছিলাম ওখান দিয়ে ইংল্যান্ডে, তো বসে আছি, একজন ঠাকুর এসে এভাবে করলেন, ঠাকুরদের গায়ে তো কাপড় চোপড় একটু কম থাকে, শরীর টরীর দেখা যায়, বেশ মোটা সোটা, তো তিনি আমাকে বললেন, আপকি পাস মেরা সওয়াল হ্যায়, আপ শায়দ ইমাম হোঙ্গে, আপনি আশা করি ইসলাম ধর্মের ইমাম। ऐसे नहीं, मैं कभी कभी इमामत करता है, लेकिन हर रोज मैं इमामत नहीं, इमाम नहीं, कखनो कखनो इमामत ही करी, किंतु सब समय आमी इमाम ना, माझे मध्ये मुसल्लीओ होई। तो तिनी बोललेन जे गुजारिश ये है कि तूफान आगाज होता है ये बे अब बंगाल में और आ जाता है मेरा मुल्क में, आप लोग क्या करते हैं? तूफान उठे बंगोपसागरे किंतु धक्का दे भारते, आपनारा की करें? আমরা বললাম আমরা মালিককে খুশি করি, যখনই বাংলাদেশে তুফান হয় আমরা সব একদল হয়ে যাই, হিন্দু বৌদ্ধ মুসলমান একসাথে ডাকি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, ঠিক না বে ঠিক? যখনই এই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন রাতের অন্ধকার হোক, মাছের পেটে হোক, সাগরের তলে হোক, যেখান থেকেই তুমি আমাকে এইভাবে ডাক দিবা, ফাস্তাজাবনা লাহু ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব, যন্ত্রণা থেকে তোমাকে আমি বাঁচিয়ে দেব, এইভাবে কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য আমি আল্লাহ তৈরি হয়ে আছি। এই জন্য বাংলাদেশের মতো গরিব দেশের জন্য সব সময় রহমত করছেন কে? যেই করোনা এসেছিল আমাদের মরা ছাড়া কোনো উপায় ছিল না। এই যে সাত ঠাকুরগাঁয়ে এত ঘন বসতি, ঠাকুরগাঁয়ে লোক বেশি, সুবিধা বেশি, ধান বেশি, বিশাল ময়দান, মানুষ খুব স্বাচ্ছন্দ্যে থাকে, এখানে জমির দাম বাংলাদেশের কোথাও এত কম নাই, ঠিক কিনা? বাসা ভাড়া এত কম দুনিয়ার কোথাও নাই, সুন্দর সুন্দর বাসা, রিসোর্টে থাকেন 1000 টাকায় আপনি খুব সুন্দর রুম পেয়ে যাবেন, রিসোর্টের ভিতরে আপনাকে সাবান দিবে, শ্যাম্পু দিবে, ব্রাশ দিবে, তারপরে সকালে আবার নাস্তাও দিবে, 4টা 4 পলের ফল দিয়ে আপনাদের স্বাদ দিয়ে নাস্তা দেয়, এত স্বাদ, ঠাকুরগাঁয়ের রান্নাও স্বাদ, আপনাদের জিব্বায় পানি আসছে ইনশাআল্লাহ, খেয়ে যায়নি ইনশাআল্লাহ, এত কম সস্তা তরকারি দুনিয়ার কোনো দেশে নাই। এখন কফিগুলো এখানে 10 টাকা আর ঢাকায় কফির নাম বললে 50 টাকা, শশা 1 কেজি 100 টাকা আর এখানে 15 টাকা 20 টাকা, করলার কেজি ঢাকাতে 80 টাকা এখানে মাত্র 15 টাকা, খায় না? জানলে না খাইবে, খাইবা কি? কচু খাও, কচু খাইলে তো ভালো হতো, 1 পোয়া কচুর ভিতরে 1.5 কেজি গোস্তের ভিটামিন আল্লাহ দিয়েছেন, খায় না? 1 কেজি মুসারি ডাল 1.5 কেজি গোস্তের চেয়ে বেশি উপকারী,
গরিবের গরু গোশত হলো কি মশারি ডাই কি নিয়ামত আল্লাহ ভরে দিয়েছেন আমরা খাই না অথচ এই সবজিগুলোর ভিতরে সবচেয়ে বেশি খাদ্য প্রাণ রেখেছেন কে সে